আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী এবং বর্তমানে মহিলা আওয়ামীর সভানেত্রী এখানে শিলা আপা আমাদের এমপি এবং যিনি মহিলা আওয়ামীর সাধারণ সম্পাদক এছাড়া আমাদের স্ট্যান্ডিং কমিটি মাননীয় সংসদ সদস্য যথাক্রমে জনাব সাইফুজ্জামান শেখর শফিকুল ইসলাম খান শফিকুল আজম খান শাহনেওয়াজ শিবুল শফিকুল ইসলাম শিমুল নাতিরা বেগম জলি সংসদ সদস্য মীরা এবং সংসদ সদস্য লীলা এছাড়াও রেল মন্ত্রণালয়ের আমাদের মাননীয় সচিব এবং রেলের বাংলাদেশ রেলওয়ের ডিজি এছাড়াও সিআরএসটি যিনি কন্ট্রাক্টর হিসাবে এই প্রকল্পটি সমাপ্ত করেছেন আমাদের চীনের ভাই মিস্টার সি এছাড়াও আমাদের সে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় এবং ঢাকা থেকে আগত এছাড়াও আপনারা জানেন যে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমাদের সেনাবাহিনী যারা আছে সবাইকে অত্যন্ত গ্রুপ এছাড়াও আমাদের কাজের সঙ্গে যারা আছেন আমাদের রেলের পিডি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রেলের এখানে উপস্থিত স্থানীয় আমাদের আওয়ামী লীগ পরিবারের সকল সদস্য বৃন্দ সকল পর্যায়ে ভাই ভাই ফোন নামান ভাই 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 ভালো ভাই শাখার নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের দুই জেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের দুই এবং সাংবাদিক ভাইয়েরা একেবারে চলে আসছে পজিশনের জন্য আমরা সফলভাবে আমাদের ঢাকা থেকে আমরা ভাঙ্গা পর্যন্ত যেটা আমাদের পরিকল্পনা এবং আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যে এই ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত বাকি এই প্রকল্পের অংশটিও আমরা যথাসময়ে আরো উদ্বোধন করতে পারব কিন্তু এই এই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশটি উদ্বোধনের জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং আগামী 10ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই রেলপথটি উদ্বোধন করতে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেল বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে রেল মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমার পক্ষ থেকে আপনাদের আজকে এই রেলপথে আসার জন্য এবং এর উপস্থিত থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত ভাইরা এবং সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে এই দীর্ঘদিনের এই এলাকার মানুষের প্রত্যাশিত রেল ব্যবস্থা যেটা এর আগের সরকারগুলো কোনোভাবে এই রেলকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে 2011 সালে আলাদা রেল মন্ত্রণালয় করে বাংলাদেশের রেলকে আধুনিক যুগোপযোগী এবং সাশ্রয়ী রেল নির্মাণ করার জন্য এবং রেলপথকে নতুন করে সাজিয়ে ঢেলে সাজানোর জন্যই উদ্যোগ গ্রহণ করেছেন তার অংশ হিসাবে আপনারা জানেন যে রেল মন্ত্রণালয় গঠন করেছেন যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে এবং বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ যথেষ্ট পরিমাণে বিনিয়োগ এবং বাজেট বরাদ্দ রাখছে আপনারা জানেন যে রেলের মোটামুটিভাবে আমাদের যে পরিকল্পনা মোটা দাগে সেটি হলো রেলকে প্রত্যেকটি জেলার সঙ্গে সংযুক্ত বাংলাদেশে রেলকে দুই ধরনের যে আমাদের রেলপথ আছে মিটার গেজ এবং ব্রড গেজ সমস্ত রেলপথকে ওয়ান গেজে নিয়ে যাওয়া অর্থাৎ ব্রড গেজে রূপান্তর করা দ্বিতীয় হলো যেখানে সিঙ্গেল লাইন আছে সেখানে ডাবল লাইন করা এবং আমাদের নদী এবং সমুদ্র বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা এবং যেখানে যেখানে
এটা বললাম সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন এইভাবে এবং ভবিষ্যতে আমরা বিদ্যুৎ কানেকশনের মধ্য দিয়ে এরকম আরো আধুনিক এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য সেই পরিকল্পনা আমাদের হাতে আছে এবং সেই প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমি এই প্রকল্পটির ব্যাপারে শুধু এইটুকু বলতে পারি যে আজকে আমাদের এই প্রকল্পের যে অগ্রগতি এটি আপনার আপনার সেকশন ওয়াইজ যদি বলি মাওয়া থেকে আমাদের ঢাঙ্গা পর্যন্ত এই অংশটি 96.50% এই কাল হয়েছে। ঢাকা থেকে মাওয়া অংশ 80% কাল হয়েছে এবং ঢাঙ্গা থেকে যশোর সেকশনে 78% কাল হয়েছে। এই অংশের যে কাজগুলি সেগুলো কিছু কিছু স্টেশন আমাদের এখন পর্যন্ত আমরা সম্পন্ন করতে পারি নাই এবং এই প্রকল্পের যে মেয়াদ এটা কিন্তু আগামী 24 সালের জুন মাস পর্যন্ত এটি আছে, যে কারণে এর মধ্যেই বাকি কাজগুলো হয়ে যাবে এবং যে অংশটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তার দু একটি স্টেশন হয়তো কিছু কাজ বাকি থাকতে পারে, বাকি সমস্ত কাজ আমরা করে ফেলতে পারবো এবং সিগন্যালিং যে ব্যবস্থা ইতিমধ্যে সেটা সম্পন্ন হয়েছে। আমি এবং এই ভাঙ্গা স্টেশন যেটা এটা অত্যন্ত আধুনিক এবং একটি আইকনিক বিল্ডিং নিয়ে এই ভাঙ্গা স্টেশনটি আপনার নির্মিত হবে। আমি আপনাদের আহ্বান জানাব যে রেলের এই যে সম্পদ এই রেলের সম্পদ কিন্তু জনগণের সম্পদ আপনাদের সম্পদ, কাজে এই সম্পদ যারা কোনোভাবেই কোনো দুষ্ট লোকেরা কোনোভাবেই যেন রেল যোগাযোগের প্রতিবন্ধকতা তৈরি হয় রেলের মালামাল চুরি থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলি এগুলি যাতে না করতে পারে তার জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আগামী 10ই অক্টোবর এই রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরে খুব অল্প সময়ের মধ্যে আমরা বাণিজ্যিকভাবে এই রেলপথটি আমরা খুলে দেব। এটার থেকে আপনারা জানেন যে আমাদের ফরিদপুরের দিক থেকে ভাঙ্গা যে পুরাতন রেল স্টেশন আছে সেদিক থেকে আমরা আমাদের যে মূল যে রেল যোগাযোগ আমাদের বিভিন্ন রুটে তার সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। খুলনার সঙ্গে বর্তমানে যে রেল চলছে তার সেই অনেকগুলো রেল আমরা পদ্মা সেতু দিয়ে এদিক দিয়ে ডাইভার্ট করতে পারবো এবং আশা করি এই দক্ষিণাঞ্চলের মানুষ এবং দক্ষিণাঞ্চলের আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এটিও মাননীয় প্রধানমন্ত্রী আশা করছি অক্টোবর মাসের মধ্যে সেটা উদ্বোধন করবেন। তাহলে মংলাপোর্টকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য রেলপথকে আপনারা ব্যবহার করতে পারবেন, তাতে খুব স্বল্প সময়ে এবং ঢাকার সঙ্গে যে দূরত্ব খুলনার দূরত্ব এখন যে আছে তার অর্ধেকে নেমে আসবে এবং ঢাকার থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতা যে দূরত্ব সেটিও অর্ধেকে কমে আসবে। সেখানে সময় এবং দূরত্ব দুই দিক থেকেই আমাদের এটা সাশ্রয় হবে, যার ফলে আমরা আর্থিকভাবে যারা এই রেলে যাত্রী হিসাবে এখানে যাতায়াত করবেন তারা যেমন সুবিধা পাবেন, যারা ব্যবসা করেন মালামাল পরিবহনের ক্ষেত্রেও একই রকম সুবিধা আপনারা পাবেন এবং আমাদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে যারা ব্যবসা করেন তারাও এই সুবিধাটা নিতে পারবেন। সরাসরি ভারত থেকে আমাদের মালামাল আসে ওই যমুনা সেতু ঘুরে সেটা ঢাকার সঙ্গে যুক্ত হয় বঙ্গবন্ধু সেতু। এবং নিমতলায় আমাদের আইসিডি টার্মিনাল হবে, সেখানে মালামাল পরিবহনের জন্য নিমতলি সেটির সুবিধা আমাদের রেলের দিক থেকে আর আমাদের 10 তারিখে উদ্বোধনের পরে আমরা
গেন্ডারিয়া তারপরে আপনার নিমতলি এদিকে পদ্মা তারপরে শিবচর এবং ভাঙ্গা এই স্টেশনগুলো আমাদের তৈরি হোক এবং ভবিষ্যতে আমার ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত পটুয়াখালী এবং বরিশাল হয়ে আপনার পায়রা বন্দর এবং আমাদের যে পর্যটন শহর কুয়াকাটা পর্যন্ত তা সম্প্রসারিত হবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা যে রেলকে আধুনিক সাশ্রয়ী এবং যুগোপযোগী করা তারই অংশ হিসাবে এই প্রকল্পগুলো চলমান আছে এবং আপনারা জানেন যে দেশ যত উন্নত সে দেশের রেল ব্যবস্থা তত উন্নত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনে দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন একটি উন্নত সমৃদ্ধ একটি বাংলাদেশ আধুনিক বাংলাদেশ সেখানে রেল যোগাযোগ ব্যবস্থাকেও এবং স্মার্ট বাংলাদেশ এইটিকে সামনে রেখেই আজকে রেল আমরা গড়ে তুলছি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভাই 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 আপনারা পাশাপাশি দেখেন আমাদের বিরোধী দল যারা আছে তাদের ভূমিকা সবসময় বিপরীতমুখী অর্থাৎ যেখানে রেল আমরা গড়ে তুলছি সেই সময় আপনারা দেখাচ্ছেন আন্দোলনের নামে এই রেলকে জ্বালিয়ে দেওয়া হয়েছে রেলের লাইন উপরে ফেলা হয়েছে রেলে আক্রমণ করা হয়েছে এই এই কাজগুলি তারা অব্যাহতভাবে করছে কাজে আগামী দিনে দেশের শান্তি অগ্রগতি এটি যদি আমরা অব্যাহত রাখতে পারি আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী আপনার পরিকল্পনা নিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে দিচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গঠনে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং একই সঙ্গে বঙ্গবন্ধুকে কথা বলেছিলেন যে ভিক্ষুকের জাতির জন্য সম্মান নেই আমরা আত্মনির্ভরশীল মর্যাদা করে একটি দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে যাই সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে আজকে সেই রকম পরিকল্পনা নিয়ে আজকে দেশকে এগিয়ে যাচ্ছে আমি আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী এই যে রেলকে বিভিন্নভাবে আজকে সহযোগিতা করে এবং তার পরিকল্পনা ওই রেলকে যে এগিয়ে নিচ্ছেন তার জন্য রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে আমাদের এই রেলপথ ভবিষ্যতে ট্রান্স এশিয়ান যে রেলপথ তার সঙ্গে যুক্ত হবে অর্থাৎ এত অঞ্চলে এবং এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যাতে রেল যোগাযোগ স্থাপন করা যায় তার জন্য অভ্যন্তরীণ যে অবকাঠামো এইটি এই এই রেলপথটি অন্যতম একটি কাঠামো হিসাবে গড়ে করা হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু